বাইরে তুমুল বেগে বর্ষণ হচ্ছে। বারান্দা দিয়ে শোর শোর করে হিমশীতল বাতাস এসে ঢুকছে রুমে। পুরো রুম জুড়ে ঠান্ডা হাওয়া বিরাজ করছে। হঠাৎ করে বৃষ্টির আগমনে কিঞ্চিত শীতল স্রোত অনুভব করলেও ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে তুলি। আদ্রতার সামনে বসে আছে স্কেল নিয়ে, হাতগুলো লাল হয়ে আছে বেচারির। এই নিয়ে পাঁচবার স্কেলের বাড়ি খেয়েছে। অপরাধ একটাই, বায়োলজি বেটে খাওয়ালেও এই মেয়ের মস্তিষ্কে ঢুকবে না। কার্ডিয়াক চক্রের অংশটা আদ্র অনেকবার বুঝিয়েছে, কিন্তু তুলি পরে মনোযোগ না দিয়ে গালে হাত রেখে ব্যস্ত ছিল আদ্রকে অবলোকন করতে। দুদিন পরেই ক্লাস টেস্ট, কিন্তু এই মেয়ের পড়ালেখা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। কোনোভাবেই আদ্র এটা মেনে নিতে পারছে না। প্রথমবার আদ্র ভালোভাবে বুঝিয়ে পড়ায় মনোযোগ দিতে বললেও বারবার সেম কাজটাই করছে তুলি। তুলির এহেন কাণ্ডে প্রচণ্ড ডেকে গেল আদ্র। আদ্রর রাগ মানেই তো মহাবিপদের সংকেত। অবশেষে যা হওয়ার তাই হলো। স্কেলের বাড়ি খেয়ে এখন আহ্লাদি ভঙ্গিতে কাঁদতে ব্যস্ত তুলি। যদি একটু মায়া হয় আদ্রর, আর তাকে রেহাই দেয় এই বায়োলজি নামক পেইন থেকে, তাই কান্নার বেগ আরও বাড়িয়ে দিল। চোখ কটমট করে টেবিলে স্কেল দিয়ে জোরে একটা বাড়ি দিল আদ্র। কেঁপে উঠল তুলি, চেয়ার থেকে উঠে দৌড় মারার প্রস্তুতি নিল। এই লোক সাংঘাতিক, বনের হিংস্র বাঘবতা ওনার চেয়ে অনেক ভালো। কথাটা ভেবেই পা বাড়াতে নিলেই হাতটা টেনে ধরল আদ্র। রাগি কণ্ঠে বলে উঠল, পালানোর চেষ্টাও করবে না তোমরা, পড়াটা কমপ্লিট করো জলদি, দেখো রাত 10টা বেজে গেছে, পড়াটা শেষ করো। ছল ছল চোখে আদ্রর দিকে চাইল তুলি, সাথে সাথে দু চোখ বন্ধ করে নিল আদ্র। চোখ বুঝে টিস্যু এগিয়ে দিয়ে গম্ভীর স্বরে বলল, চোখ মুছে পড়ায় মনোযোগ দাও তো, আমি চোখ মেলে যদি তোমার চোখে এক ফোঁটা পানিও দেখি না, এবার স্কেল দিয়ে মারবো না, সোজা ছাদ থেকে ফেলে দেবো। আদ্রর হুমকি শুনে চোখে মুখে মিন মিন করতে লাগলো। আর চোখে আদ্রর দিকে চাইতেই চোখ আটকে গেল আদ্রর নীলাভ চোখে। ঠোঁটের কোণে প্রস্ফুটিত হাসি, মিয়ে কণ্ঠে জিজ্ঞেস করল, আমি দেখতে থাকলে পড়বে কখন তোলা? আপনি এত সুন্দর হলে আমার চোখের কি দোষ বলেন তো ডাক্তার সাহেব? মন তো সারাক্ষণ আপনাকেই দেখতে চায়। তুলির সোজা সাপটা জবাবে চমকে উঠল আদ্র। তুলির আবেগময় কথা তার মনে সবসময় অস্বাভাবিক ঝড় তোলে। এখনও হচ্ছে, ইচ্ছে করছে তুলিকে বুকের মাঝে চেপে ধরতে, কপালে ভালোবাসার পরশে কেঁদিয়ে আগলে রাখতে, নিজের হাতের মুঠায় হাতটা আঁকড়ে ধরে বলতে, এত আবেগী কথা বলবে না তোরা, 27 বছরের যুবকটার জন্য কি তোমার একটু মায়া হয় না? 17 বছরের এক কিশোরী কন্যা তুমি, অথচ আমাকে ভিতর থেকে নাড়িয়ে দেবো আমার জীবনে ধেয়ে আসা এক প্রকাণ্ড ঝড় তুমি। তুলিকে পড়াটা ভালোভাবে বুঝিয়ে দিয়ে উঠে দাঁড়ালো আদ্র। পা বাড়িয়ে দরজা পর্যন্ত গিয়ে ফিরে আসলো আবারও। তুলির জিজ্ঞাসাসূচক দৃষ্টি নিক্ষেপ করতেই হাতটা টেনে লাল হয়ে যাওয়া হাতের মাঝে ঠোঁটের স্পর্শ বোলালো গভীরভাবে। তুলির হাতটা নিজের বুকের বাঁ পাশে চেপে ধরলো খুব যত্ন করে। ঈষৎ কেঁপে উঠল তুলি, শরীরের রদ্দে রদ্দে বয়ে গেল শিহরণ। আদ্রর হাতে নিবদ্ধ হাতটাও কাঁপতে লাগলো প্রচণ্ড। হাতটা আরেকটু শক্ত করে চেপে ধরে কোমল স্বরে বলে উঠল আদ্র, তোমার চোখের পানি ঠিক এখানটায় এসে আঘাত করছে, এখনো মৃদু ব্যথা হচ্ছে, একটু আদৌ শাসন না করলে তুমি পড়ায় মন দিতে পারতে না, তাই বুকে পাথর চেপে নিজের অস্তিত্ব একটুখানি ব্যথা দিয়েছে। এখন মনে হচ্ছে তোমাকে শাসনও করতে পারবো না আমি, দিন দিন ভীষণ দুর্বল হয়ে পড়ছে আমার হার্টটা, রেসপন্ডও স্বাভাবিকভাবে হয় না। হাতটা ছেড়ে দিয়ে তুলির কপালে চুমু এঁকে দিল আদ্র। স্তব্ধ হয়ে বসে রইল তুলি, তার হাতটাও যে দুর্বল হয়ে পড়েছে। আদ্রর কথাগুলো কানে ঝংকার তুলে প্রতিধ্বনিত হতে লাগলো বারবার। পক্ষীজগুলো আটকে আছে আদ্রর যাওয়ার পানে, হাতটা এখনও কাঁপছে। আদ্র চলে যেতেই উঠে দাঁড়ালো আমরিনের রুমে যাওয়ার জন্য। ঘুরে দাঁড়াতে তুলির চোখ গেল দরজায়, রাদীপ সাহেব দাঁড়িয়ে আছেন। তুলির মুখে হাসি ফুটে উঠল, আলতো হেসে বলল, ভিতরে আসুন খালু। রাদীপ সাহেব এসে চেহারে বসলেন। তুলি বিছানায় বসে নম্র স্বরে বলল, কিছু বলবেন খালু? তুমি কি আমার সাথে রাগ করেছো মা? না খালু, রাগ করবো কেন? আপনার সাথে আমার কোনো রাগ নেই। আমি জানি আপনি যা করেছেন সবার ভালোর কথা ভেবেই করেছেন। আমি আমার ছেলের ভালোটা বুঝতে পারিনি মা, সবসময় আমার সব ডিসিশন চাপিয়ে দিয়েছি ওর ওপর, এত একরক্ষা রোগী মানুষ হয়েও আমার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করেছে সর্বদা, কোনো দিনও আমার কোনো কথায় অবাধ্য হয়নি। তোর বেলাও হয়েছে, তোকে পাওয়ার জন্য আমার সামনে মাথা নত করে চোখের জল ফেলেছে, কিন্তু আমি ওর একটা আবদার মেনে নিতে পারিনি, আমার জন্য অনেক কষ্ট পেয়েছে। আমি যে মেয়ের ভালো চেয়েছি এমনটা নয়, আমি আমার ছেলের ভালো চাইতে গিয়ে ওকে দিনের পর দিন কষ্ট দিয়ে ফেলেছি। তুই তো আদ্র থেকে বয়সে অনেক ছোট, আমার মনে হতো আদ্র মনে তোর জন্য জেগে
ওটা ভালোবাসাটা ভুল। নিজের ছেলের জন্য তো আমি তোর সাথে অন্যায় করতে পারি না। তত ভালো লেগেছে, তত ভালো লাগা আছে, তোর মনেও বয়সের সাথে কারো না কারোর জন্য ভালোবাসা জাগতে পারে, সেটা ভেবে পিছিয়ে পড়ি আমি। সামিয়ার সাথে বিয়ে ঠিক করি। আমি ভেবেছিলাম সামিদাকে বিয়ে করলে আদর ঠিক হয়ে যাবে, ভুলে যাবে তোকে, কিন্তু আমি ভুল ছিলাম। তুই আমাকে ভুল প্রমাণ করে দিলি। আমি এখনও ভাবতেও পারিনি তুই আদরকে ভালোবাসিস। আমি অনেক খুশি হয়েছি, কিন্তু আমি ভালো বাবা হয়েও উঠতে পারিনি। তুলি, নিজের ছেলের মনের কথা বুঝেও কঠোর হয়েছিলাম। কথাগুলো বলতে বলতে কেঁদে দিলেন আদরের বাবা। গম্ভীর মানুষগুলোকে সহজে কাঁদতে দেখা যায় না, কোনো চাপা কষ্টের কারণেই তাদের চোখ থেকে ঝরে পড়ে জল। মলিন চোখে তাকিয়ে রইল তুলি। বাবার বসে এই লোকটাকে কাঁদতে দেখে খুব কষ্ট হচ্ছে তার। কণ্ঠে জড়তা নিয়ে বলল, নিজেকে সামলান খালু, আদ্র ভাইয়া আপনাকে খুব ভালোবাসে, একবার কাছে টেনে নিন, দেখবেন আপনার ছেলের জমে থাকা সব কষ্ট অভিমান উদাও হয়ে গেছে। আপনি তো আমারও আদ্রর ভালোই চেয়েছিলেন, এখন শুধু দোয়া করবেন আমাদের জন্য, সব ঠিক হয়ে যাবে। তুই ঠিক তোর মায়ের মতো, তোর মায়ও ঠিক এমন করে সান্ত্বনা দিত। যেদিন তোর খালার বিয়ে তাদেরকে নির্ধারণ করা হয়েছিল, আমি প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। তোর মা ভরসা দিয়েছিল আমার যে তোর খালার বিয়েটা হতেই দিবে না, বয়সে ছোট থাকলেও তোর মতোই বেশ সাহসী ছিল, তোর খালাকে আমার সাথে পালাতে সাহায্য করেছে। আম্মু বলেছিল, তারপর বড় নানা ভাই অনেক বকেছিল আম্মুকে, আর নানু তো অনেক মেরেছিল আম্মুকে, টানা 7 দিন গায়ে জ্বর ছিল আম্মুর, সব শুনে সবাই তো হেসে কুটি কুটি। আমি অনেক খুশি, মন থেকে খুশি যে ধরনের মেয়ে আমার ছেলে বউ হবে। প্রথমে চিন্তা থাকলেও এখন সব চিন্তা দূর হয়ে গেছে। আমার ছেলেটা তোর জন্য জীবন দিত পিছু পা হবে না, ওকে কখনো কষ্ট দিস না মা, তোর সাথে থাকলে আমি খুব শান্তি পাবো। আপনার ছেলের ধারে কাছেও কখনো কষ্ট দুঃখ ওকে কিস্তি দিব না খালু, দোয়া করবেন আমি যেন বেস্ট পুত্রবধূ হতে পারি। তুলির কথা হেসে দিলেন রাদেব সাহেব, তুলিও হাসতে লাগলো তাল মিলিয়ে। আমাদের ভাবনা গম্ভীর প্রকৃতির মানুষ হয়তো নিষ্ঠুর হয়, কিন্তু কখনো কখনো আড়ালে নরম প্রকৃতির একটা রূপও লুকিয়ে থাকে। এদিকে নীল একটা শাড়ি হাত নিয়ে আয়নায় নিজেকে ঘড়ে ঘড়ে দেখছে তুলি। আজ রিমিও সাগরের গায়ে হলুদ। সময় তো প্রবাহমান, কারো জন্যই থেমে থাকে না। দেখতে দেখতে কতগুলো দিন কেটে গেল। শাড়িটা আজ বিকাল এনে দিয়েছে আদ্র। শাড়ির আঁচলটা মাথায় দিয়ে লাজুক হাসলো তুলি। শায়রা বেগম দ্রুত পা চালিয়ে ছুটে এলো তুলির রুমে। ঢুকতে ঢুকতে বললেন, বা বেশ সুন্দর লাগছে তো আমার বৌমাকে, তা আঁচল মাথায় দিয়ে রাখলে চলবে, পড়তেও তো হবে, আজ তো চলে আসবে এখনই। লজ্জা চুপসে গেল তুলি। শাড়িটা শায়রা বেগমের হাতে ধরিয়ে দিয়ে বলল, পরিয়ে দাও খালামণি, আমরিন যাবে না, ও শরীরটা একটু খারাপ, কাল যাবে বিয়েতে। শাড়িটা পরাতে পরাতে জবাব দিলেন শায়রা বেগম। খুব সুন্দর করে শাড়িটা পরিয়ে দিয়ে তুলির দিকে মুগ্ধ নয়নে তাকালেন। তোকে একদম বোবো লাগছে তুলি, আমার তো এখন ইচ্ছে করছে তোকে ধরে বেঁধে আমার ছেলেটার বউ বানিয়ে দিতে, শাড়িতে তো তোর বয়সটাই ধরা যায় না। আমার লজ্জা করছে খালামণি, হেসে উঠলেন শায়রা বেগম। তারা দিয়ে চোলটা বেঁধে দিলেন সুন্দর করে, খোপায় কেঁথে দিলেন একটা সাদা গোলাপ। সম্পূর্ণ রেডি হয়ে তুলি নিচে নেমে এলো হাতে মোবাইলটা নিয়ে। সবাই বসে অপেক্ষার প্রহর গুনতে লাগলো আদ্রর জন্য। বিকেলে এসে আদ্র আবারও হসপিটালে চলে গেছে। ফোনে মেসেজের আওয়াজ আসতেই উঠে দাঁড়ালো তুলি। হাঁটতে হাঁটতে মেসেজটা ওপেন করতেই মুখে ফুটে উঠলো হাসির ছাপ। তুলি জানতো মেসেজটা আদ্রই পাঠিয়েছে। ঝটপট গাড়ির কাছে চলে এসো তুলা, মেসেজটা পড়ে পায়ের গতি আরও বাড়িয়ে দিল তুলি। গাড়ির কাছে আসতেই দরজাটা খুলে দিল আদ্র। ভিতরে বসে আদ্রর দিকে চোখ ফিরিয়ে চাইতেই থমকে গেল তুলি। নীল পাঞ্জাবি পরেছে আদ্র, ফর্সা চেহারাতে নজর কার হাসি, হয়তো হসপিটাল থেকে রেডি হয়ে এসেছে। তুলির চোখ জড়িয়ে যাচ্ছে বারবার, শত চেষ্টা করেও চোখ সরাতে পারছে না সে। আদ্র এক দৃষ্টিতে সামনের দিকেই তাকিয়ে আছে। গাড়ি স্টার্ট দিতে ধ্যান ভাঙল তুলির, ধীর স্বরে বলে উঠল, আপনি আমার দিকে তাকাচ্ছেন না কেন আদ্র? তোমার দিকে তাকালে যে ভয়ঙ্কর কিছু ঘটে যাবে তুলা। দৃষ্টি সামনে রেখে ঘোর লাগা কণ্ঠে কথাটা বলল আদ্র। তুলি রোবটের না চোখ স্থাপন করে রইল আদ্রর দিকে। আদ্রর কথার মানে বোঝার চেষ্টায় লেগে পড়েছে তার মস্তিষ্ক। সারা রাস্তায় আদ্রর দিকে কাটিয়ে পার করে দিল মেয়েটা, তবুও খুঁজে পেল না আদ্রর সেই কথার মানে।
গাড়ি থেকে বের হতেই আদ্র মুস্কি এসে জিজ্ঞেস করলো, চোখে ব্যথা করছে না তো? তনি যেন এখনো কোনো ঘোরের মাঝে ডুবে আছে আর মনে মাথা নেড়ে না বোঝালো। আলতো এসে তুলির একার টেনে কমিউনিটি সেন্টারে প্রবেশ করলো আদ্র। মেয়েটা বড্ড অবুজ। রিমি তুলিকে দেখতে পেয়ে জড়িয়ে ধরল, কেমন আছো তুলি? আলহামদুলিল্লাহ আপু, শুভকামনা তোমার নতুন জীবনের জন্য। তোমাকেও অগ্রিম শুভকামনা, তোমারও আদ্র বিয়ের জন্য। পায়েল, অন্ত, সাগর, নিবিড়ে শুভকামনা জানালো। আফসোসের সুরে অন্ত আদ্রের দিকে তাকিয়ে বলল, ইস, কত কষ্টদায়ক যে অপেক্ষা করা। পিচ্চি মেয়েদের প্রেমে পড়লে এই এক জ্বালা, অপেক্ষা করতে থাকো, করতে করতে বুড়ো হয়ে যাও। অন্তুর কথা শুনে লজ্জায় মাথা নত করে ফেললো তুলি। আদ্র তুলিকে এক হাতে জড়িয়ে নিয়ে অন্তুর উদ্দেশ্যে বলল, মৃত্যুর আগে পর্যন্ত আমি অপেক্ষা করতে রাজি আছি। সবাই হই হুল্লোড় করে বলে উঠল, ইহাই তো ট্রু লাভ। আদ্র মুখে হাসি উপহার নিয়ে বলল, দেখবি আমাদের প্রণয় কাহিনী, একদিন তোরা তোদের নাতি নাতিদের শোনাবি। একরাশ হাসি হাসলো সবাই, মেতে উঠল অনুষ্ঠানে। তুলির এসব অনুষ্ঠানে ভীষণ অস্বস্তি লাগে, ক্লান্তিও ঘিরে ধরে, শুধুমাত্র রিমির জন্যই আসা। 12টা বেজে গেছে, সবাইকে বিদায় জানিয়ে বেরিয়ে এলো সেন্টার থেকে। গাড়িতে বসেই তুলির খালি কোমরে আঁকড়ে ধরে নিজের একদম কাছে টেনে নিয়ে আসলো আদ্র। আচানক হামলায় প্রচণ্ড জোরে কেঁপে উঠল তুলির হৃৎপিণ্ড। আদ্র চোখে চোখ রাখতে নিজেকে সামলানো বেগতিক হয়ে পড়ল তুলির। চোখ দুটোতে মুগ্ধতার ছাপ ফুটে লেগে আছে অমায়িক হাসি। তম বন্ধ হয়ে আসছে তুলির, এই হাসি তুলির মনে মাদকতার মতো কাজ করছে। আদ্র নিজের গালটা এগিয়ে তুলির গালে স্লাইড করলো আলতো করে। তুলির কানের পাতায় ঠোঁট ছুঁয়ে দিল, শাড়িতে খামসে ধরল তুলির নিজের দুহাত। কানের কাছে প্রতিধ্বনিত হচ্ছে আদ্রর স্লো ভয়েস, বলেছিলাম না ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। দুচোখ বুঝে আদ্রর বুকে মাথা এলিয়ে দিল তুলি। নিশ্চুপ থাকা ছাড়া আর কোনো পথ দেখছে না সে। হৃৎপিণ্ডে দ্রুত গতিতে ওঠানামা ক্ষণে ক্ষণে কাঁপিয়ে তুলছে তাকে। একাতে তুলিকে জড়িয়ে গাড়ি স্টার্ট দিল আদ্র। সমস্যা বাঁধল মাস পথে এসে। গাড়ি বন্ধ হয়ে যেতেই ঘুম ঘুম চোখে মাথা তুলে তাকালো তুলি। কি হয়েছে আদ্র? গাড়ি চাকা হয়তো পাংচার হয়ে গেছে, এক্সট্রা চাকাও তো নেই গাড়িতে। এখন আমরা বাড়িতে কিভাবে যাব আদ্র? আটকে উঠে কথাটা উচ্চারণ করলো তুলি। দেখি গাড়ি পাই কিনা। রাস্তার কিনারায় আদ্রর বাহুতে হাত জড়িয়ে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে রইল তুলি। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরও কোনো গাড়ি না পেয়ে বাড়ির ড্রাইভারকে কল করার জন্য মোবাইলটা বের করতেই একটা মেয়ে এসে বলে উঠল, ও স্যার, পাশের মাইয়াদের থেকে আমি বহুত সুন্দর, আপনি আমারে লইয়া যান, কম টাকা দিলেও হইব, আপনি যা হ্যান্ডসাম। কথাটা তুলির কর্ণপথ হতেই ঝরঝর করে রক্ত উঠে গেল মাথায়। কষিয়ে থাপ্পড় মেরে দিল মেয়েটার গালে, হতভম্ব হয়ে গেল আদ্র। কলে ব্যস্ত থাকে ভালোভাবে খেয়াল করেনি সে। তুলি রাগী মুখ দেখে বিস্ময়ে থ মেরে গেল। থাপ্পড় মেরে ক্ষান্ত হয়নি তুলি, তেড়ে গেল মেয়েটার দিকে। গলা চেপে ধরতেই পেছন থেকে কোমর ধরে টেনে আনলো আদ্র। তুলি লাগাতার চিল্লিয়ে বলতে লাগলো, অশুভ মাইয়া, তোরে আজ মেরে ফেলবো আমি, আমার আদ্রর দিকে তাকাইলি কেন? আমার আদ্রকে বাজে অফার করস, তোর চোখ খুলে ফেলমো আজ, হাত ভেঙে ফেলমো, জিব্বা কেটে হাতে ধরিয়ে দিমো। কথাগুলো বলেই হাত পা ছুটতে লাগলো অনবরত। হাতের কোনো গিয়ে বিচ্ছে আদ্রর বুকে, ব্যথা পেল দাঁত চেপে সহ্য করে নিচ্ছে। বড় বড় শ্বাস ফেলে মেয়েটা ভয়ে দৌড় লাগালো কোনো দিকে না তাকিয়ে। তুলির ছুটোছুটি থামানোর কোনো উপায় না পেয়ে ঘুরিয়ে নিজের সাথে শক্ত করে চেপে ধরলো আদ্র। আদ্রর বুকে মাথা রেখে ডুকরে কেঁদে উঠল তুলি। বুকটা ধুক করে উঠল আদ্রর, অস্থিরতা ফুটে উঠল চোখে মুখে। তুলির মুখটা ধোয়াতে আগলে নিয়ে বলল, কাঁদছো কেন? আমি কখনো আপনাকে অন্য কারো হতে দিব না, আপনি আমার থাকবেন সবসময়, থাকবেন তো? থাকব, এখন কান্নাটা অফ করো। বলেছি না তোমার চোখের পানি আমার হৃদয়ে রক্ত হয়ে ঝরে পড়ে। হুম, আরেকটা ভয়াবহ কাণ্ড ঘটে গেছে আদ্র। কি? শাড়ির কুচিগুলো বোধ হয় খুলে পড়ে যাবে। করুণ সুরে কথাটা বলল তুলি। আদ্রর ভীষণ হাসি পেল তুলির কথা শুনে। ঠোঁট দুটো প্রসারিত করে বলল, কুচিগুলো ধরে রাখতে পারবে তো? হুম, কিন্তু ব্যাস তাহলে আর কি, চলেন তুলারানি। তুলিকে কোলে তুলে নিল আদ্র। এক হাতে আদ্রর পাঞ্জাবি খামচা ধরে, অন্য হাতে কুচিগুলো চেপে ধরে রাখলো তুলি। এক নজরে তাকিয়ে রইল আদ্রর হাস্যোজ্জ্বল মুগ্ধময় চেহারার দিকে। প্রশান্তির বাতাস সেয়ে গেল মনে। তুলির ছোট্ট মনের একটাই প্রত্যাশা, চিরকালই প্রশান্তির বসবাস থাকুক তার অন্তর জুড়ে।